नमस्कार आमार नतून भिडियोते सबाइके स्वागत। आज आमि खुबी जनप्रिय एकटी रेसिपि करछि सर्षे इलिश, किन्तु एकटू अन्यरकम भावे। कि कि लागछे एबार देखे नि। इलिश माछ निये निएछि, सर्षे बाटा, पोस्त बाटा, पाका लंका बाटा, प्याज बाटा, हलुद, चीनी, लवण, सर्षे तेल और लागछे कालो जीरे। प्रथमे आमी माछगुलोके मैरिनेट करे नेब। माछगुलोते प्रथमे दिए दिच्छी लवण, ठीक एइभाबे छड़िए दिले आमादेर मेशाते सुविधे हबे। लवणटा सबाई आमरा स्वाद मतो दिते पारबो। तारपरे दिए दिच्छी हलुद। हलुद एकटु बेशी करेई देब, रान्नाय परे आर आमरा हलुद व्यवहार करब ना। एरपर दिए दिच्छी पेंयाज बाटा, दिच्छी चारटे पाका लंका बाटा, दिच्छी सर्षेर तेल दो चामच। এবার আমরা ভালো করে মাছের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দু সাইডে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এটা আমরা হাত দিয়ে মাখলে সব থেকে বেশি ভালো হবে। এভাবে মেখে আমরা 5 মিনিট রেখে দেব, তারপরে আমরা রান্না বসিয়ে দেব। এবার একটা প্যান বসিয়ে, প্যানটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপরে মেরিনেট করা মাছটা আমরা দিয়ে দেব। আঁচ কমিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটা আমরা 2 থেকে 3 মিনিট রেখে দেব এভাবে। এবার 2-3 মিনিট পরে যখন আমরা তুলব, তখন মাছগুলোকে আমরা একটু উল্টে পাল্টে দেব যেন নিচে লেগে না যায়। এবার মশলাটা যখন প্রায় ভাজা হয়ে আসবে, আমাদের কিন্তু একটু একটু নাড়িয়ে দিতে হবে। এবার আমরা দিয়ে দেব 4 চামচ পোস্ত বাটা, 2 পোস্ত লেগে থাকা জলটা এটা আমরা সবসময় ব্যবহার করি, নিশ্চয় সবাই করে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 3 চামচ, আর দিয়ে দেব প্রায় 1.5 বাটি জল। এবার ভালো করে মাছগুলো মশলার সাথে একটু আমরা মিশিয়ে দেব। আর 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে দেব, ভালো করে ফুটতে দেব। 2 মিনিট পরে আমরা দেখব যে মাছ আমাদের রেডি হয়ে গেছে, সর্ষে ইলিশ। এবার আমরা সার্ভ করে দেব। কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেব, আর দেব 4টা কাঁচা লঙ্কা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই বাড়িতে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। সবাইকে ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে আসছি।